আমরা তা চাই না, 40 টাকা বাড়াইয়া 5 টাকা কমাইছে, আমরা গরিবরা কি করব? এই দেশে না খায় মরে যাবো, না খায় মরে যাবো, শেখ হাসিনা আগে মরে লাইব, কিচ্ছু করার নাই। তাহলে 14 টাকায় বি মামলা একটা লোকের দিয়া শুয়া দিচ্ছে, কি করবো এই লোকেরা? এটা শেখ হাসিনাই জানে, শেখ হাসিনার পতন ছাড়া আমরা কিছু চাই না। এমন একটা রোগ, যেই রোগের মধ্যে মায়ের কোভিড হলে ছেড়ে যায়, ছেলের কোভিড হলে মা বাবা দূরে থাকে, কিন্তু আমাদের ডাক্তাররা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে একটা যুদ্ধান্তহীন মনোভাবের মধ্যে এটা মোকাবেলা করেছে। তাই আমাদের উপস্থিত সকলের পক্ষ থেকেই তারা আমাদের কাছে ধন্যবাদ পায় এবং প্রশংসার দাবি রাখে। তবে থেমে থাকলে হবে না, এটা আমাদের মনে হয় সবসময় এটাকে অব্যাহত থাকতে হবে। আমার ভালো লাগলো, 22 বছর অতিক্রম করেছি যে অরমন ফাউন্ডেশন জনসেবায়, মানবতার সেবায়, এবং তাদের সাথে অনেকেই পরিশ্রম বা সক্রিয় ছিলেন। আমি আমার সর্বপ্রথম আজকে এই ফাউন্ডেশনের এই 25টা বার্ষিকীর অনুষ্ঠানে আসছি, তাই নিশ্চয়ই একটু আলাদা আনন্দ লাগছে, এবং তাদের কর্মগুলি এখানে এসে শুনি নাই। প্রতিদিনই সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে আমরা অভিহিত, এবং ডাক্তার ডোনার খুব অসুস্থ ছিল, অনেকটা আমরা একটা আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখেছি হসপিটালে শুয়ে শুয়েও তাকে টেলিফোন করলে কোভিড বিষয়ে যে পরামর্শ অথবা ডাক্তারের সহযোগিতাগুলি তিনি নিয়মিত করতেন। এটা একজন ডাক্তার হিসেবে, একজন মানুষ হিসেবে তার একটা বড় গুণ যে তিনি নিজেই অসুস্থ, অথচ সুস্থ রোগীর সংবাদে তিনি নিজের অসুস্থতার কথা বলেন, কখনো দায়িত্ব থেকে তিনি দায়িত্বগুলিকে উপেক্ষা করেন না। এই জাতীয় মনোভাব যাদের আছে তারাই জিয়াউর রহমানের রাজনীতি, তারাই জিয়াউর রহমানকে প্রকৃত অর্থে চিনতে পারে, আর জিয়াউর রহমানের চিনতে যারা পারে তারা সবাই ডাক্তার ডোনারের মতোই মনোভাব নিয়ে সমাজে বসবাস করে, এটা আমার বিশ্বাস। জিয়াউর রহমানের সৈনিক থেকে রাষ্ট্রনায়ক দীর্ঘ পথ, তার সম্পর্কে বলা খুব সহজ, কিন্তু
কিন্তু তাকে মূল্যায়ন করার জন্য যে গভীর জ্ঞানের প্রয়োজন, আমাদের মতো সীমিত জ্ঞান দিয়ে তাকে পরিমাপ করা যাবে না পুরো গোটা জীবনটাকে। কিন্তু সহজভাবে কিন্তু বোঝা যায় জিয়াউর রহমান কী করতেন এবং তার করার মধ্য দিয়ে মানুষ জিয়াকে চেনা যায়। জিয়াউর রহমান এত ভাষণে বিশ্বাস করতেন না, জিয়াউর রহমান ছিলেন কর্মনির্ভর, তিনি কাজে বিশ্বাস করতেন। তার সবার মধ্যে একটি শব্দ ছিল, কম কথা বেশি কাজ, এবং তিনি খুব শুনতেন, পারতপক্ষে বলতেন না। এবং তিনি এও বুঝতেন অনেক বিষয় হয়তো ওনার জানা নেই, যে বিষয়গুলি ওনার জানা নেই সেই বিষয়গুলি কারা জানে, তাদেরকে তিনি নিয়মিত আমন্ত্রণ করে বঙ্গভবনে নিতেন। দলমত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে জ্ঞানী গুণদের তখন বঙ্গভবনে যাওয়াটা ছিল তার নিয়মিত ব্যাপার। ওনার কাছে আবেদন করে যেতে হতো না, উনি বরং সবাইকে আমন্ত্রণ করে নিয়ে যেতেন এবং তাদের থেকে শুনতেন, তাদের থেকে জানতেন। অর্থাৎ তিনি একটি রাষ্ট্র, পূর্ণাঙ্গ রাষ্ট্রের যে রূপ সেই রূপটাই তিনি দিতে চেয়েছেন। জিয়াউর রহমানের আগমন কিন্তু জনগণের সামনে আকস্মিক, এবং আকস্মিক বলতে এই বোঝায় যে মানুষ যখন যেদিকে একটি আশা আকাঙ্ক্ষা বা একটা উত্তেজনা নিয়ে পহর গুনছে, কি হবে কি হবে না, তাদের জন্য কারণ জনগণ তো রাজনীতির দিকে তাকিয়ে থাকে, এবং সেই রাজনীতিবিদরা যখন ব্যর্থ হলো হয় তাদের দূরদর্শিতার অভাব, না হয় তারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, না হয় সাহসের অভাব, যে কোনো কারণেই তারা জনগণের আকাঙ্ক্ষায় সাড়া দিতে ব্যর্থ হয়। ঠিক আকস্মিকভাবে কিন্তু জিয়াউর রহমানের কণ্ঠ আমি মেজর জিয়া বলছি, এবং তার এই যে স্বাভাবিক একটা সৈনিক যে রিপোর্ট, তিনি জানতেন যে পরিমাণ যেই মাপের অফিসার ছিলেন, একটা শৃঙ্খলিত সেনাবাহিনী একজন সেই সেনাবাহিনীর বিরুদ্ধে রিপোর্ট করলে তার জন্য পানিশমেন্টটা কি, জাস্ট ফাঁসি, ছোটখাটো হলে হয়তো চাকরিচ্যুত, কিন্তু তিনি যেটা করেছেন সেটা তার জন্য ফাঁসি, এটা তো জেনে শুনে করেছে। আবার রিভোল্ট সেনাবাহিনীর বিরুদ্ধে করলে জনগণ যে আস্থার সাথে অংশগ্রহণ করবে কিনা সেটা তিনি ভেবেছেন, আর ভেবেছেন বলেই স্বাধীনতার আহ্বান দিয়েছেন। তিনি আরেকটা দিয়েছেন যে বিচ্ছিন্নভাবে রিভোল্ট করলে এটা বিচ্ছিন্নতাতে চলে যাবে।